বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে প্রিয় নেতা, যিনি অবরুদ্ধ বাংলাদেশকে মুক্ত করেছিলেন, অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করেছিলেন, বাংলাদেশের মানুষকে নতুন করে স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন, সেই মহান নেতা, কিংবদন্তির নেতা, ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজ 82তম জন্মবার্ষিকী। আজকের এই দিনে আমরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং তার বিদর্শন বাংলাদেশ জাতীয়তাবাদ, তার যে আদর্শ, তাকে অনুসরণ করে, দর্শনকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা শপথ গ্রহণ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আজকে এই জন্মবার্ষিকী উপলক্ষে একটি অত্যন্ত সুন্দর একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। আমি দলের পক্ষ থেকে, দেশের ত্রিপুরা মুখার্জির পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাদের প্রতি আমার আহ্বান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, তার যে দর্শন, তাকে ছড়িয়ে দিতে হবে নতুন প্রজন্মের মধ্যে এবং সেই নতুন প্রজন্মকে সেই তালেবরী দর্শনে দীক্ষিত করে একটা সমৃদ্ধ বাংলাদেশ গড়বার কাজে এগিয়ে যেতে হবে। এ কথা বলে আমরা আজকে এই আলোকচিত্র প্রদর্শনে উদ্বোধন ঘোষণা করছি। আরে